নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি প্রাইভেট চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে কি না, তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনফোসিসের পক্ষ থেকে। এখানে টেকনিক্যাল প্রসেস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে রেসপন্সিবিলিটিস এবং এডুকেশান রিকোয়ারমেন্ট। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই আবেদন করা যাবে। ডিপার্টমেন্ট হচ্ছে বিপিও সার্ভিস লাইনে এখানে কাজ করতে হবে। রেসপন্সিবিলিটিস বলা হয়েছে এখানে 24/7 শিফট হবে। এখানে নলেজ হতে হবে ভিপিএন, আউটলুক, ভয়েস, ইমেল, চ্যাট, এইসবের নলেজ থাকতে হবে। এবার আসা যাক এখানে এক্সপিরিয়েন্স। এখানে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, একদম ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে। এখানে প্রেফার্ড স্কিল বলা হয়েছে যে স্কিলগুলো এখানে প্রয়োজন, কাস্টমার সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস ডেস্ক, ভয়েস চ্যাট, ইমেল চ্যাট, এই সমস্ত কিছু। তো এখানে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এখানে একটা সাইন ইনের অপশান আসবে। যাদের সাইন ইন করা নেই তারা অবশ্যই এখানে রেজিস্টার আগে করতে হবে। তো এখানে রেজিস্টার অপশান রয়েছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করলে একটা ফর্ম আসবে, নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, এ দিয়ে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট করতে হবে। তারপর এখানে কেউ যদি চাও যে না আমি গুগল বা ফেসবুক বা লিঙ্কডইন বা টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, সেটাও করা যাবে। আর এখানে কারো যদি অ্যাকাউন্ট থেকে থাকে, পাসওয়ার্ড মনে না থাকে, তারা ফরগেট পাসওয়ার্ড করে এখানে তোমরা লগ ইন করতে পারো। আর রেজিস্টার হয়ে গেলে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে এই পোস্টটির জন্য তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। শুধুমাত্র এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরকেই নিয়োগ করা হচ্ছে। তো যাদের যোগ্যতা রয়েছে, গ্র্যাজুয়েশন পাস যারা রয়েছে, এইসব ইনফোসিস, টিসিএস, উইপ্রোতে কাজ করতে চাও, তো এখানে ইনফোসিসের পক্ষ থেকে ভ্যাকেন্সি বের হয়েছে। পরবর্তীকালে যদি অন্য কোনো ভ্যাকেন্সি আসে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে ভালো করে ডিটেলসে তোমরা দেখে তারপর তোমরা আবেদন করো।